আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা সঠিক ইউনিক নাম দিতে চাচ্ছেন, তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে একটা টিকটক আইডির জন্য সঠিক নাম খুঁজে বের করতে হবে, তো সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এবং আপনি যদি আপনার টিকটক আইডির নাম ইউনিক বা সঠিক একটা নাম নির্ধারণ করতে পারেন, সঠিক একটা টিকটক আইডির নাম দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেলিব্রিটি হবেন খুব শীঘ্রই। সো অবশ্যই দেখেন, যারা বড় বড় সেলিব্রিটিরা রয়েছে, তো তাদের অ্যাকাউন্টের যে নামটা রয়েছে, তারা কিন্তু একটা সঠিক নাম নির্বাচন করেছে বিদায়, কিন্তু তারা কিন্তু এখন সেলিব্রিটি, তাদেরকে সকলেই এক নামে চিনে। এভরিওয়ান, আপনি সঠিক একটা নাম যদি টিকটক অ্যাকাউন্টের জন্য নির্ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই গাইজ আপনার কিন্তু একটা ফেস ভ্যালু তৈরি হবে টিকটকের মধ্যে, সবাই আপনাকে এক নামে চিনবে। কিন্তু আপনি যদি মানে হরেক রকমের হজবরল কোনো একটা নাম যদি আপনার টিকটক আইডিতে সেট করেন, মানে এমনিতে আপনার ইচ্ছা মতো, মানে কোনো ভালো একটা নাম যদি না দেন, কোনো সংখ্যার নাম, ইউজার নেম, মানে এরকম ইউজার 1234 এরকম কোনো নাম যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু ভাই কেউ আপনাকে নামে চিনবে না, হয়তো ফেসে চিনবে কিন্তু নামে চিনবে না। আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি বলেন, ভাই আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছি, যে এই যে ইউজার 1234, মানে আপনি আপনার টিকটক আইডির হজবরলা একটা নাম দিলেন, এলোমেলো একটা নাম আপনি আগে থেকে সেট করে রেখেছেন, ওই নাম দিয়ে আপনার ফ্রেন্ডকে বলতেছেন আমার টিকটক আইডিটা সার্চ করে দেখতো, তো সে যখন সার্চ করতেছে ওই নামে, হজবরলা নামে, মানে অসংখ্য অ্যাকাউন্ট চলে আসতেছে, বা আপনার টিকটক অ্যাকাউন্ট টিকটকের সার্চে আসতেছেই না, তো তাহলে আপনার ফ্রেন্ড কীভাবে আপনার অ্যাকাউন্ট মানে খুঁজে পাবে? তো এর জন্যই আপনাকে কী করতে হবে, সঠিক নাম নির্বাচন করতে হবে টিকটক আইডির জন্য, যেন আপনার টিকটক আইডি সার্চ করলে সহজেই খুঁজে পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে কীরকম নাম রাখতে হবে। আপনাকে এমন নাম রাখতে হবে আপনার টিকটক আইডির জন্য, একটা ইউনিক নাম সেট করতে হবে, যে নামে এখনও টিকটকে কোনো অ্যাকাউন্টই তৈরি হয়নি, সেরকম একটা নাম আপনার টিকটক আইডির জন্য দিতে হবে। আপনি কী করবেন, আপনার নিজের যে নামটা থাকবে সেই নাম লিখে আগে টিকটকে সার্চ করে দেখবেন যে ওই নামের আসলে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনার নাম ধরেন রাজু, তো রাজু নামের কিন্তু অসংখ্য টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তো এখন রাজু লিখে যদি আপনার ফ্রেন্ড বা আপনি যদি টিকটকে সার্চ করেন, অসংখ্য টিকটক অ্যাকাউন্ট পাবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার রাজু নাম বা আপনার ওই নিজের নামটা দেন যদি আপনার টিকটক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু ভাই হলো না, তো আপনার যে নামটা থাকবে সেই নামের সাথে কিছু ওয়ার্ড, কিছু সংখ্যা, ইউনিক কিছু সংখ্যা অ্যাড করবেন, 12 অ্যাড করবেন, 13-14, মানে কিছু একটা সংখ্যা অ্যাড করবেন, হ্যাস অ্যাড করবেন, কিছু ইমোজি অ্যাড করবেন, তো এমন কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে আপনার নামের সাথে, ওই জিনিসটা লিখে সার্চ করলে যেন আপনার টিকটক অ্যাকাউন্ট সকলের প্রথমে চলে আসে। তো তাহলেই কিন্তু ভাই আপনার টিকটক অ্যাকাউন্ট সার্চ লিস্টের শুরুতে আসবে। আর হচ্ছে যে একটা টিকটক অ্যাকাউন্ট গ্রো করার পেছনে 25% ভূমিকা পালন করে সেই অ্যাকাউন্টের টিকটক আইডির নাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমরা যখন প্রথমেই টিকটক অ্যাকাউন্ট খুলি, টিকটক অ্যাকাউন্ট খোলার পর আমাদের টিকটক অ্যাকাউন্টের অটোমেটিক কিন্তু একটা নাম সেট হয়ে যায়, ওই নাম দিয়ে অনেকেই কী করে টিকটকে ভিডিও আপলোড করে। সো ওই নামটা চেঞ্জ করে ইউনিক একটা নাম আপনি কিন্তু দিবেন, যেটা হচ্ছে যে আদৌ ইউটিউব মানে টিকটকে কেউ ওই নামে অ্যাকাউন্ট করে নাই, তো সেরকম নাম আপনি দিবেন। এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।